सुप्रभात बंधुरा गतकाल गेछे मकर संक्रांति बा उत्तरायण संक्रांति बांगालीर पिठे पुलिर दिन तो जदिओ आमार लेट हो गेल पिठे पुलिर हर आगे ये ब्यापारटा खूब प्रासंगिक छिलो ताहलो बेटार लेट दैन नेभार आमी एखाने एसेछि जेखाने खेजुरेर गुड़ तैरी हय खेजुरेर रसेर थेके পুরো প্রক্রিয়াটা আপনাকে দেখানোর আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এবং আমার বন্ধু এখানে এসেছি ভাই সম বন্ধু তো আপনারা জানেন আমি এসেছি আমার লভিনলার রেসপেক্টে এই প্রক্রিয়াটা হয়তো একটু দীর্ঘায়িত হতে পারে কারণ ব্যাপারটাই তাই আমি অনেক শর্টে দেখানোর চেষ্টা করছি স্টে টিউনড উইথ মি আই এম ব্লগিং ফর দ্য পিপুল প্লেসেস ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল এবং এখানে যে প্রক্রিয়াটা দেখালাম খেজুরের গাছ থেকে নামানো থেকে শুরু করে একদম লাস্ট পাটাটা যেটা তৈরি হয় এই পুরো প্রক্রিয়াটা দীর্ঘ সময় এটা অতিবাহিত হলো এবং এরা এখানে যারা কাজ করে তাদের সাথে অলরেডি পরিচয় হয়েছে আমার এর আগেও এসেছি এবং সেই পরিচয়টা আপনাদের এখানে করিয়ে দেব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি ভবঘুরে অ্যান্ড আই এম ইউর হোস্ট দে ভোরে ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল আমি ভবঘুরে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ প্রেস দ্য স্ম্যাশ দ্য থামনেল বটন টু লাইক মাই কন্টেন্ট ইট ইজ এনকারেজ মি টু গেট ফার্দার সেম লাইক কন্টেন্ট অ্যান্ড ইউটিউব অলসো প্রেফার দ্য সেম অ্যালগোরিদম উইচ ভিডিও ইজ লাইক মোর লাইক দে আর প্রোমোটেড ইট লাইক অ্যান্ড দ্যাট উইল বি promoted my channel also thank you once again তারপরে ও ওখানে চলে গেছে আমি এখানে চলে এসেছি পুরো প্রক্রিয়াটা দেখানো হলো তো এই যে এতক্ষণ যে এটা ধরে রেখেছিল আমার ভাই আমার বন্ধু আমার এই লভিনেলার যে জার্নি সেই জার্নির একটা পার্ট ও প্রচণ্ড খাদক মানে খেতে ভালোবাসে আর কি আনন্দ পায় খেতে তো আমরা বেড়াতে যাই এ হলো আমাদের পার্থ ঘোষ চাকরি সূত্রে বাইরে থাকে যাই হোক এখানে আসে আমরা একসাথে ফটোগ্রাফি করি তো আমরা দুজনেই আজকে এসেছি এর আগের বার এসেছিল সুব্রত আর এদের তো পরিচয় করিয়ে দিয়েছি এ হচ্ছে এখানকার এই যে কর্মযজ্ঞ চলছে তার হোতা জাহাঙ্গীর শেখ আর তাদের সঙ্গী অনুচর তাদের সবার নাম এখানে আমি উল্লেখ করেছি তো এইভাবে এই যে তৈরি হয় এই যে প্রক্রিয়াটা জাস্ট শুরু এরপরে ধীরে ধীরে স্ফুটনাঙ্কের কাছে পৌঁছবে তখন বাষ্পায়িত হতে থাকবে পুরো এইগুলো দেখাই যাবে না একদম পুরো সাদা বাষ্প উঠতে থাকবে এবং তারপরে গিয়ে মানে আমরা জানি তরলের তিনটা রূপ প্রথম হচ্ছে তরল এবং তরলকে অত্যাধিক যেটা স্ফুটনাঙ্কের উপরে নিয়ে গেলে সেটা বাষ্প হয় আর তরলের মধ্যে যদি কোনো কিছু থাকে অন্য কন্টেন্ট থাকে সেটা ক্রিস্টাল ফর্ম করে সেটা হচ্ছে গুড় সেটাই হলো আমাদের নলেন গুড় বা পাম ডেড জাগেরি যেটা বলা হয় সেটাই এই পাম কেক থেকে শুরু করে নকুরের জল ভরা সব কিছু এটা দিয়েই তৈরি হয় এবং বাঙালির সর্বশেষ বাঙালির পিঠে পুলি এই যে দিদি এই প্রতিবেশী এনাদের প্রতিবেশী এই যে ভালোবেসে পিঠে নিয়ে এসছে তাই তো এই যে
মাটি রাতে ভালো না আপনাদের? হ্যাঁ মাটি আর ইট, শুধু মাটি। নোংরাটা ওদিক থেকে বের করেন। এখানে আজকে ঠিক পৌষ সংক্রান্তির পরের দিন, ঠান্ডা প্রচুর পড়েছে দেখেই বোঝা যাচ্ছে। কুয়াশার যে ঘনত্ব সেটা রাস্তা এবং জমির উপরে কুয়াশা দেখেই বোঝা যাচ্ছে, মোটামুটি অনুমান করা যায় যে ঠান্ডা কেমন পড়তে পারে। তো যাই হোক, আমি অনেকটাই আমার আসতে দেরি হলো এবার, অন্যান্যবার আরও আগেই আসি এখানে। মানে বাঙালি এবং ঠান্ডা, এ বাঙালি ঠান্ডার সাথে কয়েকটা আইকনিক বিষয় আছে, যেমন আছে ঠান্ডায় কমলা লেবু, রোদ্রে পিঠ দিয়ে কমলা লেবু খাওয়া, ঠান্ডায় পিঠে পুলি খাওয়া, আর পিঠে পুলির তার সাথে হচ্ছে খেজুরের রস, খেজুরের গুড়, শুদ্ধ পাঁটালি গুড়। এই ছাড়া বাঙালির শীত যাপন হয় না। সঙ্গে মাফলার, টুপি, চাদর, সোয়েটার, এ হচ্ছে বাঙালির শীত যাপন। সেই খেজুরের রস সংগ্রহ করে সেখান থেকে যে গুড় তৈরি হয় সেই পদ্ধতিটাই দেখা। এটা দেখতে খুবই আকর্ষণীয়, সেটা দেখতেই আসা এখানে। তো এই হচ্ছে, এবার ধীরে ধীরে দেখব, প্রসেসগুলোও জানব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে কাকা, এই কাকা এখানকার স্থানীয় প্রতিবেশী, এই কাকার থেকে ঠিকানা জেনে এর আগেও আসা হয়েছে কিন্তু রাস্তাটা ভুলে যাই, গ্রামের রাস্তা। কাকার সাথে এর আগের বার দেখা হয়েছে, এইবারও দেখা হলো কাকার সাথে। আর এনারাও পুরনো, এর আগের বারও এনারা ছিল। মানে এসছো আর কি? মানে তোমাদের শাকিন কোথায়, বাড়ি কোথায়, কোন জায়গায়? মানে তোমরা তো গত বছর আসনি, তার আগের বছর এসেছিলে? লকডাউনের জন্য আসনি, এমনি প্রতি বছর আসো? মানে প্রতি বছর তো খেজুরের রস হয় না, হয় কি প্রতি বছর একই গাছে? প্রতি বছর হবে মোটামুটি তিন মাস চার মাস কাজ করার পর এই সাত আট মাস গাছটা মানে পড়ে থাকে, গাছটা পরিপূর্ণ ঠিক হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। মানে একই গাছে প্রতিবার পাওয়া যাবে? হ্যাঁ একই গাছে প্রতিবার পাওয়া যায়। এই যে রসটা যে বানাচ্ছ, মানে গুড়টা যে তৈরি হচ্ছে, মানে কত কেজি রসে তোমার এক কেজি গুড় হয়? মোটামুটি সাত কেজি, সাত কিলো রসে এক কিলো গুড় হবে। এই যে এখন দেখছি, এখন কটা বাজে? এখন বাজে মোটামুটি সাড়ে ছটা বাজে, তাতেই গুড় অনেকটাই জাল হয়ে গেছে। এইবার এটা কখন থেকে শুরু হয়েছে এই জাল দেওয়াটা? জাল দিয়ে একটা মোটামুটি আমরা রাত্রি তিনটা কালে উঠছি। রসটা কখন সংগ্রহ করে নিয়ে এসছো? তিনটা কালে উঠি, রসটা সংগ্রহ করতে করতে মোটামুটি চারটে সাড়ে চারটে বেজে গেছে। ও
কয়জন তোমরা এখানে টিমে? এখানে আছেন মোটামুটি চারজন। চারজনে মিলে মানে সারা দিনই তালে কাজ, মানে কি গাছ লাগাইতে হয় আর রাতে বেলায় রস সংগ্রহ করে এটা সংগ্রহ করতে হয়। কয় মাস এটা এই পেশাটা? 3 থেকে 4 মাস। বাদ বাকি তোমাদের অন্য স্থায়ী অন্য কোন পেশা আছে? অন্য পেশা আছে। ও, এইটা এই খেজুরের গুড়ের জন্যই এই সময় এখানে আসা? হ্যাঁ, খেজুরের গুড়ের জন্য এই সময়। মানে এই কাজটা কি তোমাদের মানে বংশ পরম্পরায় শেখা নাকি বাবা ঠাকুরদার থেকে, না তুমি নিজেই শিখেছো? এটা হলো আসলে আমার বংশগত না, বংশগত হলো চাচারা জানতো, ওখান থেকে দেখে দেখে শিখেছি। আচ্ছা, পরিপূর্ণ আর কি জানি। আর বাবার অন্য অন্য কাজে কৃষি কাজে এইখানে আবার তোমার দুধ জাল হচ্ছে না? বাহ, ওই যে ই আছে না, কিবা দেশে আইলাম গো ভাই, কিবা দেশের গুণ, একই গাছে পান সুপারি, একই গাছে সুন, এখানে গুঁড়ো জাল, গুঁড়ো জাল হইতেছে আবার দেখি দুধ জাল হইতেছে, আবার কখন কি হইব ঠিক নাই। রান্না বসে দিবে? রান্না? হ্যাঁ, রান্না এখানে হইব। আরে সর্বনাশ, দেন দেন ভালো হবে। অন্য সময়টা কি অন্য কাজ কি করেন? অন্য সময় বাড়িতে কৃষি কাজই করি, বিশেষ করেন না? দাদা আসছিল আর যে গাছগুলোর থেকে আপনারা রস সংগ্রহ করেন তাদের কি কোনো এমনি পয়সা দিতে হয় না কিছু? হ্যাঁ, পয়সা দেওয়া লাগে, পয়সা নেই, কেউ গুণ নেই। আচ্ছা, আমাকে চা দিয়ে নিয়ে গেলাম, চা খাই না। খাই না? আমি দিনে কতবার আসি, কতবার আসি, কতবার যাই। ওটার মধ্যেই ওটার মধ্যে ডলতে ডলতে এটা তৈরি হবে। দই করতে হলে দইয়ের বিছন দই দিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, উপর এই তথ্যটা তো নতুন, এই তথ্যটা জানা ছিল না। জাল দেওয়া হয়েছে এখানে, এবার জমাট বাঁধছে এখান থেকেই, তারপরে শক্ত হবে। বাহ, সুন্দর ব্যাপার। কই জাহাঙ্গীর ভাই কই গেল? ও, সাজা গুজা করতেছে। আচ্ছা,
তোমার নামটা কি ভাই বলো? আমার নাম আব্দুল খালেক। যা এবার এবার তোমার নামটা বলো, তুমি এতক্ষণ ধরে কাজ করলা। আমার নাম আব্দুল মালেক। আব্দুল মালেক, আব্দুল খালেক, আব্দুল মালেক। দাদা ভাই। আচ্ছা দাদা, আর ভাই তোমার নাম? না, নবী শেখ। নবী শেখ। এই একই জায়গায় বাড়ি, সব একই জায়গায় না? আরে হচ্ছে তোমাদের বস জাহাঙ্গীর শেখ না? এর সাথে তো রোজই দেখা হয় বাজারে। এইবার ব্যবসা কেমন হচ্ছে? মোটামুটি মোটামুটি হচ্ছে না? এই যে লোভী নোলা, আমার লোভী নোলার রেসপেক্টে বলা আর কি বিষয়গুলো, যে সবাই জানেন যে আমার আরেকটা সত্তা আছে আমি ভবগুড়ের সাথে, সেটা হচ্ছে লোভী নোলা। মানে আমি খুব খেতে ভালোবাসি, খাই কতটুকু সেটা অন্য কথা, কিন্তু আমি লোভী এতটুকু বলতে পারি। তো আমি আমার যে ব্লগিং মানুষের জন্য, জায়গার জন্য, খাবারের জন্য আর হচ্ছে উৎসবের জন্য। তো এই যে খেজুরের গুড় আমরা দোকান থেকে কিনি, কিনে খাই, বাঙালির শীতের আইকন হচ্ছে পিঠে পুলি, কমলা লেবু আর হচ্ছে খেজুরের গুড়, খেজুরের রস। খেজুরের রস ছাড়া বাঙালির শীত উদযাপন হয় না। সেই খেজুরের রস আর খেজুরের গুড়, এই খেজুরের গুড় বানানোর যে পদ্ধতি, আমরা জানি যে গাছের থেকে রস বার করা হয়, রস বার করে সেটা জাল দিলেই সেখান থেকে গুড় তৈরি হয়ে যায়, কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয়। এই যে যেটা দেখাচ্ছি এখানে, দেখলেই বোঝা যাবে, এই যে যেটা তৈরি হলো প্রথম, অনেকক্ষণ ঘষতে 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 মণ্ড তৈরি হলো, এটা হচ্ছে বিছন, ওদের কথায় যার বীজ আর কি। যে কোনো শস্য লাগানোর জন্য তার জন্য বীজ রাখতে হয়। তো এইটা আগে তৈরি হলো, দইয়ের যেমন সাজা থাকে, সাজা দেওয়ার পরে দই হয়, তো এরকম একটা জিনিস প্রচুর অনেকক্ষণ থেকে ঘষতে ঘষতে এরকম একটা মণ্ড তৈরি হলো, সেই জাল দেওয়া রস, যেটা 7 কেজি রস সেটা জাল দিয়ে 1 কেজি গুড় হয়। সেই গুড় বানানোর যে পদ্ধতি সেটাই যে মণ্ডটা দেখাচ্ছি, মণ্ড তৈরি হয়েছে। তো এইটা এবার পুরো গুড়ের সাথে মেশাচ্ছে, পুরো যে রসটা জাল দেওয়া হয়েছে সেখানে মেশানো হচ্ছে, এবং সেটা মেশানোর পরেই এই যে রসটা সেটা কনসেন্ট্রেট হবে, শক্ত হবে, গুড় আকারে তৈরি হবে। এই হচ্ছে প্রক্রিয়া। না, এটা সুগার হবে না তো, এটা হচ্ছে পিওর, মানে একদম র অ্যান্ড পিওর, কোনো কিছু দেওয়ার আগেই, মানে এটা জাস্ট প্রি প্রসেসড, মানে খেজুরের গুড়ের যে এই যে এই লোভী নোলার রেসপেক্টে বলছি, এটা হচ্ছে গুড়ের একদম পিওর র ফর্ম। এই হচ্ছে সেটা আমাদের কোন জিনিসের স্বাদ আহরণ করার জন্য যেটা দরকার হয়, এক তো হচ্ছে রূপ, তারপর হচ্ছে গন্ধ, আর তারপরে শেষ হচ্ছে স্বাদ অনুভূতি। কিন্তু কিছু জিনিসের গন্ধ অনুভূতিটা হচ্ছে সবচেয়ে বেশি তীব্র হয়, প্রমিনেন্ট, তার মধ্যে এটা হচ্ছে গুড়। খেজুরের গুড়ের বিশেষত্ব হচ্ছে অন্যান্য যত মিষ্টি দ্রব্য আছে তার মধ্যে, সেটা হচ্ছে এটা গন্ধের অনুভূতি। এই মুখে দেওয়ার সাথে সাথে জিভে মেল্ট হয়ে গেল, এবং ভেতর থেকে যে গন্ধটা উঠলো এবং সেটা গিয়ে আমার মস্তিষ্কে পৌঁছলো, এইটা ওখানে আমার মেমোরিতে থাকবে সেটা, এবং এটা কোনো দিন ভোলার নয়। আমি খেজুরের গুড় অনেক খেয়েছি, কিন্তু এই যে ফ্লেভারটা পেলাম,
এই যে অ্যারোমা এটাই হচ্ছে এটার বিশেষত্ব। এটাই যে কোনো পিঠে বা কেক এসব তৈরি সেখানে এই গন্ধটাই এটাকে বিশেষত্ব প্রদান করে। হ্যাঁ, ওখান থেকে তো ময়লা উঠবে, যে ইসের মতন ফেনার মতন উঠবে। এটা কি জিনিস? এটা চিনি পোড়া দিয়া। ও আচ্ছা, চিনি গলানো, চিনিটা গলালে এরকম কালার হয়। তা খানিক রস দেওয়া আছে কেজি দিয়ে, আর আপনার ওই কেজি ডাইরেক্ট চিনি দেওয়া আছে এটা রং করার জন্য। চিনি পোড়া হ্যাঁ হ্যাঁ বুঝলি, চিনি দিয়ে ওই যে দয়ে রং করে ওটা তো চিনি পড়া দিতে হয়। এটা বানালে তো হবে না? না, সব রকম খদ্দের আছে, সব ধরনের মার্কেট। এবং মার্কেটে মেন হচ্ছে যারা হচ্ছে ব্যবসায়ী, মূল ব্যবসায়ী, যারা আড়তদার বা পাইকার বলে,
তাদের ডিমান্ড থাকে যে আমাকে এই রেটে দিতে হবে। এবার এই যে চারটে লোক, চারটে লোক এইখানে চারজন, তো তোমরা ছয় মাস থেকে থাকবে, এই যে সকাল থেকে রাত্রি অবধি তোমাদের একটা পারিশ্রমিক আছে, ইয়ে আছে, সেগুলো সব জাস্টিফাই করতে হবে। আপনার ম্যাক্সিমাম মোটামুটি রাত্রি তিনটার সময় উঠে গাছ পাড়তে হয়। হ্যাঁ, গাছ পাড়লে আসার পর আপনার এই চারটে সাড়ে চারটে থেকে জাল ধরা শুরু হয়, নটা অবধি জালে চলে। হ্যাঁ, নটা জাল জাল শেষ হওয়ার পর আবার ধরেন যে গুড় ঘাটতে হবে, ডাং দিতে হবে, ডাং দেওয়ার পর ডাইসে ঢালা হবে, মোটামুটি ধরেন এই করতে করতে একটা বেজে যাবে। শুন, একটার পর চান টান করে আবার খাওয়া দাওয়া করে আবার গাছ লাগাতে যেতে হবে। গাছ লাগানোর পর আবার মোটামুটি সন্ধ্যাবেলা আসে আবার যত গুড় আছে সব আবার পেপার করে জড়তে হবে, জড়ো করার পর মার্কেট। এই যে চুনটা যে দিলে এতে কালারটা পরিষ্কার হবে না? হ্যাঁ পরিষ্কার, ঠিক ঝকঝকে হয়ে গেল। আগে যেমন মানে লাইটটা খেলছিল না, এবার চুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে গেল, এবং এটার তিক্ততাটাও কাটে চুনে, মনে হয় কিছু তিক্ততা আসে সেটা মানে চুনে কাটে মনে হয়। ঠিক, তাহলে একটা জিনিসের মানে কতগুলো তোমার পদ্ধতি একটা জিনিস তৈরি করা, তোমার হচ্ছে প্রথম হচ্ছে গাছটা কাটা, তারপরে রস বার করা, রসটা এনে এখানে জমা করা, তারপরে এইখানে এই যে উনুন তৈরি করা, সেট আপ করা, এই খড়ির ব্যবস্থা করা, পোয়াল কাড়িয়া এগুলো রাখা। কাড়িয়াগুলো শেষ হয়েছে, কাড়িয়া এখন সিজন শেষের দিকে তোমার। আচ্ছা আচ্ছা, কাড়িয়াগুলো আর লিনে এই যে খেজুরের ডালগুলো, খেজুরের ডালগুলো এখন এটা কেটে হয়ে যাবে। তারপরে এখানে রসটা জমা হলো, সেখান থেকে জাল দেওয়া হয়েছে, জাল দেওয়া হয়েছে, জাল দেওয়ার পরে সেখান থেকে বিছন তৈরি হলো, তৈরি হওয়ার পরে সেটা গুড়ের মধ্যে মেশানো হলো, রসের মধ্যে রসটা আস্তে আস্তে জমলো, জমার পরে সেইখানে অল্প চুন দেওয়া হলো, সেটার মধ্যে কালারটা ঠিক হলো, ফ্লেভারটা বেরোলো, এই সমস্ত প্রক্রিয়া। আবার ঢালা হবে ডাইসে, আবার এটা নিয়ে ডাইসে ঢালা হবে, তারপরে সর্বশেষ কথা হচ্ছে বাজারে বাজারে যেতে হবে, সেইখানে সঠিক দামটা পেতে হবে, এবং লাস্ট হচ্ছে কাস্টমারের জিহ্বা, এই যে নোলা, এই যে নোলা, যে এইটার স্যাটিসফাই হতে হবে, তাহলে পরেই সেটার ডিমান্ড হবে। এই হচ্ছে খাবার জিনিসের এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট, একদম টিউনিংটা কমপ্লিট হবে, তাহলে পরেই খাবার জিনিস পারফেক্ট হবে, নাম হবে, বিক্রি হবে। তোমার একটা ব্র্যান্ড বানাও, জাহাঙ্গীর ব্র্যান্ড, সেটা একদম ওটা থাকবে, তোমার ওই লিকুইড থাকবে, আর ওই ছোট ছোট তোমার ওই পিওর যেটা মাল আছে সেটা তুমি তোমার মতো দাম লাগাও না, সেটা তো খরিদ্দার তোমার হয়ে যাবে, সব রকম আছে না, এমনি খরিদ্দার ভালোই আছে না, তোমার তো ভালোই আছে, তোমার তো কোনো মার্কেটে তোমার কোনো কখনো ই আসতে দেখি না যে মাল ঘরত নিয়ে আসছো, সেটা হচ্ছে না, মার্কেট এমনি ভালো আছে, অনেকগুলো মার্কেট করি ধরেন। ও, এটা মাঝখানে কাট দিয়ে দিয়ে ই বানানো হয়েছিল। আচ্ছা, এই হচ্ছে পাটালি, ফাইনাল প্রোডাক্ট, এটাকে বলে পাটালি, এটা হচ্ছে পিওর, একদম পিওরেস্ট অফ দ্য পিওর। আমি বানানোর পুরো প্রক্রিয়াটা দেখলাম, আর এটা বাজারে যাবে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটাই, এটা হচ্ছে পিওরেস্ট, এবং আমি নিজে খেয়ে টেস্ট করলাম এইখানে এদের ডেরা এসে, এবং এই পুরো প্রক্রিয়াটা দেখালাম। এটা